বিসমিল্লাহি রহমানুর রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সাথে যে আলোচনাটি করব, এবং আজকে এই কথাটি কেন বললাম যে আপনাদের সাথে, তার মানে আপনারা যখন এই কথাগুলো শুনবেন তখন কিন্তু আপনারা কমেন্ট করবেন, আর কমেন্ট যখন করবেন তখন কিন্তু আপনাদের সাথে, এবং আপনারা কমেন্ট করছেন তাহলে আপনারা আমার সাথে, আমি আপনাদের সাথে। আজকের আলোচনার মূল হলো কি, যে মানুষ একটা কথা বলে থাকে, বেহেস্ত দুযোগ। এখন বেহেস্ত কি, দুযোগ কি, এটা কিন্তু বুঝতে হবে। এবং আজকের আলোচনার মূলে যেটি বলা হবে যে বেহেস্ত এবং দুযোগ, আপনি বেহেস্ত এবং দুযোগের মধ্যে, এবং দুযোগ বেহেস্ত আপনার মধ্যে। এখন বোঝানো হবে, এখন যে কথাটি বোঝানো হবে সেটা হলো, দেখুন যে দুযোগ আর বেহেস্ত নিয়ে আপনি আমি ঘোরাঘুরি করছি, জগতে ঘুরছি, চলছি, ফিরছি। তবে এখানে আসতে হবে যে বেহেস্ত শব্দের অর্থ কি। বেহেস্ত শব্দের অর্থ, দেখেন আমরা বাংলা ভাষায় জন্ম নিয়েছি, বিভিন্ন ভাষার কারণে আজকে আমরা মূর্খ হয়ে আছি। যে একটা মানুষ যত শিক্ষিত হোক সকল ভাষা কিন্তু বোঝে না, হয়তো ইংরেজি, আরবি, বাংলা, ফার্সি, কয়টা ভাষা একজন মানুষ শিখতে পারে? তো যারা আমরা মাঝামাঝি মানুষ হিসেবে আছি, হয়তো ইংলিশ বা বাংলা, আরবি, এই তিনটার মধ্যেই মোটামুটি একটা বুঝ আছে বেশিরভাগ মানুষের। কিন্তু দেখা যায় বেহেস্ত কোন ভাষা এবং বাংলা ভাষা কি, বা বেহেস্ত জিনিসটা কি। দেখেন আমার জ্ঞানে, বিবেকে, বুদ্ধিতে যেটা আসে সেটা হলো বেহেস্ত শব্দের অর্থ, বা বেহেস্ত যে বিষয়টি সেটি হলো শান্তিময়, শান্তিময় একটা স্থান, কিংবা শান্তিতে বসবাস করা বা শান্তিতে থাকার আরেক নাম হলো বেহেস্ত। আচ্ছা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা এবং জ্বালা যন্ত্রণায় থাকে যারা, তারাই কিন্তু দোজকি। আর দোজক কি, অশান্তিময় স্থানকেই দোজক বলা হয়। তাহলে আপনি একটা জিনিস দেখেন, যে একটা কথা বলা হয় যে 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ। 18,000 মাখলুকাতের মধ্যে যদি মানুষ সর্বশ্রেষ্ঠ হয়ে থাকে সেটা কিভাবে, কি করে? দেখেন দোজক কিন্তু আপনি আমি পৃথিবীতে দেখতে পাচ্ছি কিন্তু বুঝতে পাচ্ছি না। দোজক এবং বেহেস্ত আপনি আমি ভোগ করছি তা কিন্তু বুঝতে পারছি না। সেটি হলো দেখুন যে একটা হলো দোজক, অশান্তিময় স্থান, আর 100 দোজক একত্র করলে একটি জাহান্নাম হয়। তাহলে 100 দোজক একত্র করলে যদি একটা জাহান্নাম হয়, তাহলে দোজক আর জাহান্নামের মধ্যে পার্থক্য রয়েছে। যেমন মনে করেন একজন মানুষ যদি সর্বশ্রেষ্ঠ হয়ে থাকে, ধরেন রাস্তায় চলার পথে একটা গাড়ির ধাক্কা লেগে তারটা পাটা ভেঙে গেছে, সে রাস্তায় পড়ে আছে, যদি অচেনা কোনো মানুষ থাকে সেও কিন্তু তাকে ধরবে, তাকে গাড়িতে তুলবে, তাকে মেডিকেলে পৌঁছাবে, আর না হয়তো নিজের বাড়িতে পৌঁছাবে, দুইটার একটা করবে। তাহলে বোঝা গেল কি, যখনই আমি সুস্থ মানুষটি আমার পায়ের মধ্যে আঘাত লেগে পাটা ভেঙে ঝুলছে, তখন কিন্তু আমি তখনই দোজক ভোগ করছি, অশান্তি ভোগ করছি। আর তখন এর সাথে বেহেস্ত মিক্স, কিরকম, অচেনা একটা মানুষ হলেও তাকে দেখা যায় সেই মানুষটি মেডিকেলে না হয়তো বাড়িতে পৌঁছে দেবে, তার চিকিৎসা হবে, তাহলে সাময়িকের জন্য তিনি কষ্টে পড়ে গেছেন। আচ্ছা, মানসিক কিডনি নষ্ট হয়ে যায়, তার জীবনে কোনো শান্তি থাকে না, তার চক্ষু নষ্ট হয়ে যায়, তার জীবনে কোনো শান্তি থাকে না, তার ব্রেন নষ্ট হয়ে যায়, জীবনে তার কোনো শান্তি থাকে না, তার হার্ট নষ্ট হয়ে যায়, তার জীবনে কোনো দিন শান্তি থাকে না। তার মানে কি, আপনার আর আমার মধ্যে কিন্তু সেই দোজককে ভরে দেওয়া আছে, কিন্তু সেই দোজককে এখনো পড়েনি, তাই আমরা বেহেস্ত, মানে শান্তিময় হয়ে আছি। এখন দেখেন জাহান্নামের মধ্যে যদি চলে যায়, সেই জাহান্নাম আর দোজকের মধ্যে কতটুকু তফাৎ।
দেখুন, বন জঙ্গলার দিকে যদি একটা লক্ষ্য করি, ধরেন একটা মহিষ একটা বাঘের পেটের মধ্যে তার শিং ঢুকিয়ে দিয়েছে। এখন শিং ঢুকিয়ে দিয়েছে, তারপর তার ভুঁড়ি বের হয়ে, অর্ধেকটা ভুঁড়ি বের হয়ে আছে, আর এই অবস্থায় সে হাঁটতেছে, খাইতে পারতেছে না, ব্যথার যন্ত্রণায় সইতে পারতেছে না, হ্যাঁ কিচ্ছু করতে পারতেছে না, অশান্তি। কিন্তু দেখেন, এই ভাগটাকে সেবা করার মতো, মেডিকেল নেওয়ার মতো এরকম কিন্তু কেউ নেই। তো একটা সময় কিন্তু তারা ভুগতে 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 সেই তার যে ভুঁড়ি বের হয়ে গেছে সে অবস্থায় ভুঁড়ির মধ্যে পোকাই ধরে গেছে, তখন ভুগতে ভুগতে সেই ভাগটি মারা যায়। এমন করে অনেক প্রাণী এরকম অসুখে মারা যায়, না খেয়ে মারা যায়, গাছের চাপা পড়ে মারা যায়, পানিতে ডুবে মারা যায়, এবং তাদের জন্মটা কষ্টের, এবং তারা যতদিন বেঁচে ছিল ততদিন আতঙ্কেই ছিল, কে কাকে খেয়ে ফেলে, কে কাকে মেরে ফেলে। আপনি আমি মানব জন্মে এসেছি, এখন দেখা যায় আমাদেরকে কেউ মেরে ফেলবে, খেয়ে ফেলবে, আমাদের এমন একটা ভয় নিয়ে আমরা নিরাপদে আছি। তাই বলবো, হে সমস্ত জগৎবাসী, যারা মানব জন্মে আছে তারা বেহেস্ত দোজক সাথে নিয়ে আছে। আপনি সুস্থ মানুষ, আপনাকে কেউ ছুরি দিয়ে আঘাত করেছে, আপনার দেহের পিঠের মধ্যে বা হাতের মধ্যে একটা ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, সেই ব্যথায় কিন্তু আপনার সর্ব অঙ্গ ব্যথিত, সেই সর্ব অঙ্গ নিয়ে আপনি অচল হয়ে গেছেন, ব্যথায় কাতর হয়ে গেছেন। তাহলে একটি জায়গায় আঘাত করেছে, সর্ব অঙ্গই ব্যথায় ব্যথিত হয়ে গেছে। তাহলে বোঝা গেল কি, একটু আগে শান্তিময় মানে বেহেস্ত ছিলাম, আর একটু পরেই একটু আঘাত খাওয়ার পরে আমার সর্ব অঙ্গই দোজকবাসী মানে অশান্তিময় হয়ে গেছে। তাহলে বোঝা গেল, দোজকটা সাময়িক মানুষের মধ্যে আসে, আবার ঠিক হয়ে যায়। কিন্তু জাহান্নাম কাকে বলে? জাহান্নাম যারা পশুকুলে জন্ম নিয়েছে, তারা মানবকুলে কখনো ছিল, সেই মানবকুলে থাকাকালীন তাদের কর্মফল খারাপ করেছিল, পশুর আচরণ করেছিল, মানুষের একটা মেরে ধরে খেয়েছে, মানুষকে জবাই করে ফেলেছে, মানুষকে মেরে ফেলেছে। তখন কিন্তু আল্লাহ কোরআনে বলেছে, তোমরা যা করবা ঠিক তা পাবা। তখন দেখা যায় তারা প্রাণী হয়ে জন্ম নিয়েছে, কেউ হরিণ রূপে, কেউ খরগোশ রূপে, দেখা যায় বাঘ ভাল্লুক বা সিংহ এসে তাদেরকে তাড়া করে ছিঁড়ে বিড়ে খাচ্ছে, কারণ তারাও কিন্তু মানব জন্মে কোনো মানুষকে ছিঁড়ে বিড়ে খেয়েছে, সম্পদ আত্মসাত করেছে। তাহলে বোঝা গেল, যা করেছিল ঠিক তাই পাবে দুনিয়াতে। কিন্তু দেখেন আরো একটি কথা স্পষ্ট হাদিস করলে পাওয়া যায়, মানুষ শান্তিময় বেহেস্তময়, মানব জীবনটাই বেহেস্ত, আবার মানব জীবনেই দোজক বান্দা আছে। কিন্তু দেখেন, মানুষ যে শান্তিময়, এখানে যে আমি একটি কথা বলেছি, দেখা যায় কিছু মানুষ তাদের কর্মফল ভালোর দিকটা বেশি, খারাপের দিকটা কম। সেই মানুষগুলো কিন্তু পৃথিবীতে জন্ম নিলে তখন মানব জন্ম অবস্থায় তাদের কিছু সাজা হয়ে যায়, হাত পা চক্ষু অনেক অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায়, কারণ এই কষ্টগুলো দিয়ে তখন তাকে আল্লাহ একটি জায়গায় তুলে নিয়ে যায়। আবার যারা অতিরিক্ত করেছিলেন, যে হরদম মানুষকে মারতে কাটতে, মানুষের একটা আত্মসাত করতে তার সময় লাগেনি, তখন দেখা যায় সেই মানুষগুলো আর মানব জন্ম পায় না, তখন পশুকুলে চলে যায়। হাদিস করলে পাওয়া যায় যে যারা, যেই মানুষেরা পাপের সমস্ত পাপের সীমা লঙ্ঘন করবে তাদেরকে দোজকে নিক্ষেপ করা হবে, কিন্তু দেখা যায় তাদেরকে কুকুর বিড়াল বা বন্য প্রাণী রূপে ফেলে দেওয়া হবে, কিন্তু মানব রূপে সেই দোজকে বা জাহান্নামে নিক্ষেপ করবেন না। তাহলে মানব রূপে কেন ফেলবেন না? এখানে বিষয় হলো, ইয়াল্লাহ যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করেছে পরীক্ষা করার জন্য। আবার বলেছে যে খালাকাল ইনসানি আদম ওয়ালি সোরাতিহি, যে আল্লাহ কি বলেছে, আদম স্বরূপে যে আল্লাহ মানুষদেরকে বানিয়েছে, এই আদম স্বরূপ কার? আল্লাহর। তাহলে এই আদম স্বরূপে কখনো দোজকে নিক্ষেপ করবেন না। যদি দোজকে নিক্ষেপ করতে হয় তাহলে তার বন্য প্রাণী বা অন্য প্রাণী বানিয়ে তাকে দোজকে নিক্ষেপ করা হবে, আর সেই দোজকে নিক্ষেপ করার পরে একটা হরিণ যদি পৃথিবীতে বেঁচে থাকে এবং দেখা যায় সে আতঙ্কের সাথে বাঁচে,
এবং সেই হরিণের পেট থেকে বাচ্চাটা পড়ার সাথে সাথে আরেকজন ভাল্লুক এসে সেটাকে চাবিয়ে খেয়ে ফেলছে। তখন সেই হরিণ বলতেছে যে তাদের সাথে লড়াই করে কি আর পারে, বাঘ সিংহের সাথে কি পারে, তারা পেটে থেকে বাচ্চাটা পড়া মাত্রই অন্য প্রাণী এসে খেয়ে ফেলে। এটাও কিন্তু কর্মফল। আল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে, নিষ্পাপ শিশু তার কি কোনো পাপ আছে, তার কেন এটা হলো? আল্লাহ কিন্তু বলে, ফাবিয়ালাইয়ু রব্বিকুম আতিকাজ্জিবান, তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো। সেই মানুষগুলো কিন্তু বিগত জন্মে অন্যায় করেছিল আর তার বিচার এই জন্মে কারো মানুষ রূপে কারো পশু রূপে হচ্ছে। তবে আল্লাহকে বললে আল্লাহ একটাই কথা বলবে, তোমাদের পূর্ব জন্মে তোমরা যে অপরাধ করেছিলে সেই সাজা ভোগ তোমরা এখন করছো। এখানে আমার হাত নেই, তোমাদের কর্মেই তোমরা এটি পেয়েছো। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনার মূল কি বলা হয়েছিল? যে দোজক এবং বেহেশত এবং জাহান্নাম, এই তিনটি আমরা সাথে নিয়ে ঘুরতেছি, কিন্তু আমরা বেহেশত আল্লাহর কাছে চাইছি, বেহেশত আপনার সাথেই আছে। দোজক থেকে বাঁচতে চাচ্ছেন, দোজক কিন্তু আপনার সাথেই আছে। তাহলে সাথে কিভাবে আছে? আপনি মানব দেহটি নিয়ে একটি জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনার উপরে বা আপনার মাথার উপরে একটা ইটা পড়েছে, তখন আপনি বেহুশ হয়ে পড়েছেন, তখন দেখা যায় কি সেই মাথা ফেটে গেছে, তখন এই ভুগন্তি আপনি কিছুদিন ভুগেছেন, ব্রেনের মধ্যে আঘাত লেগেছে, মাথা আওলাইয়া যায় মাঝে মাঝে। তাহলে বোঝা গেল কি, যে আপনি শান্তিময় হয়ে দাঁড়িয়েছিলেন তখনই আপনি বেহেশতময় ছিলেন, যখন সেই ইটাটা মাথার মধ্যে পড়েছে কোনো বিল্ডিং এর উপর থেকে, তখন আপনি অসুস্থ হয়ে পড়েছেন, অশান্তি হয়ে পড়েছেন, আর অশান্তির আরেক নাম হলো দুজক। তাহলে বেহেশত দুজক নিয়েই কিন্তু আমরা পৃথিবীতে চলাফেরা করি। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাগুলো কি আপনাদের খারাপ লাগছে? তবুও জানাবেন, যদি ভালো লাগে তবু জানাবেন, সামনে কি ধরনের আলোচনা চাইছেন তবু জানাবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।